ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानের অশেষ ইচ্ছায় আমরা আবার সমবেত হয়েছি। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য, তাঁর রচিত স্বামী শিষ্য সংবাদ, এটি আমরা পড়ছি। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এই গ্রন্থের নবম খণ্ড থেকে পড়ছি। আমরা পড়ছি 21 নম্বর বল্লীর ঘটনা, স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাড়ি, কাল 1898। আপনারা জানেন আগের দিন স্বামীজি যেটি বলেছিলেন, আমরা যেটি বলেছিলাম, স্বামীজি চাইছিলেন স্বামীজিদের রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারীরা 3টি ভাগে তাদের জীবনকে কাটাবে। প্রথম 5 বছর তারা অন্য সত্রে কাজ করবে, মানুষজন গরিব মানুষদের খাওয়াবে এবং তার জন্য যে প্রয়োজনীয় অর্থ তারা নিজেরাই সংগ্রহ করবে এবং সেইভাবে তারা চলবে। দ্বিতীয় হচ্ছে তারপরের 5 বছর তারা কাটাবে হচ্ছে বিদ্যা মন্দির শাখায় তারা থাকবেন। আর তারপরে 3-5 বছর যাবেন, তারা যাবেন বিদ্যা মন্দির বিভাগে, সেখানে পড়াশোনা। আর তারপরে এই 5-10 বছর কাটার পরে তারা তখন সন্ন্যাসের জন্য প্রার্থনা করবে, বিধিবদ্ধ সন্ন্যাসের জন্য প্রার্থনা করবে। এই 3টি ভাগ যদি না থাকে, 3টি শাখা যদি প্রথম 2টি শাখার মধ্যে যদি না আসে, তাহলে পূর্ণাঙ্গ জীবন পাওয়া যাবে না। এরপরে যেরকম শিষ্য একের পর এক প্রশ্ন করেন, সেরকম তিনি প্রশ্ন করছেন যে এই যে আপনার যে ইচ্ছা, এই যে রান্না টান্না করবেন, স্বামীজি বলছেন যে খাওয়া দাওয়া যে হবে সেটা প্রথম দিকে কিচেন দিয়ে শুরু হবে, পরবর্তীকালে সেখানে হাসপাতাল তৈরি হবে, এরকম সব ভাবনা চিন্তা করছেন। স্বামীজি বলছেন এরকম অন্নসত্র হয়েছে দেখলে তবে আমার প্রাণটা ঠান্ডাবে। কিরকম অন্নসত্র? এত লোক প্রসাদ পাবেন, ভাত গালার পরে সেই যে মারটা, সেই মার গঙ্গায় পড়ে গিয়ে গঙ্গার জল সাদা হয়ে যাবে। এখনো পর্যন্ত স্বামীজির সেই ইচ্ছাটা পূর্ণ হয়নি। যদি উৎসবাদিতে এরকম প্রচুরই হয়, আমি যখন বেলুড় মঠ, আমাদের ইন্টারনালি একটা বুলেটিন বেরোয় প্রত্যেক মাসে আসে সাধুদের কাছে, সেই বুলেটিনে আমরা যখন দেখি সংখ্যাটা, এই উৎসবে 46,000 প্রসাদ পেয়েছে, এই উৎসবে 48,000 প্রসাদ পেয়েছে, কিন্তু আমি ভাবি এখনো পর্যন্ত সময় আসেনি যে বেলুড় মঠ থেকে ভাতের ফ্যান বেরিয়ে পড়বে এবং সেই ফ্যান বেরিয়ে গঙ্গার জলকে সাদা জলকে, এক সাধারণ জলকে সাদা বানিয়ে দেবে। এখানে স্বামীজি বলছেন তার ইচ্ছা আমাদের বেলুড় মঠটি কীরকম হবে, সে বলতে গিয়ে তিনি বলছেন ঈশ্বর করেন তো এ মঠকে মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি, এই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত হবেন। সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আদর্শ দেখতে পায় তা করতে হবে। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্বকে চেয়ে ফেলেছে। আমি তো যথাসাধ্য করছি ও করব, তোরাও ঠাকুরের ভাব লোকেদের বুঝিয়ে দে। বেদান্ত কেবল পড়লে কি হবে, প্র্যাকটিক্যাল লাইফ বা কর্মজীবনে শুদ্ধাদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর অদ্বৈতবাদকে, শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলের পাহাড়ে রেখে গেছেন, আমি আবার সেটিকে সেখান থেকে সংসারে ও সমাজে সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে মাঠে ঘাটে পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুন্দুবি না তুলতে হবে, তোরা আমার সহায় হয়ে লেগে যা। এই অবধি হয়ে আমরা থেমেছিলাম। এটা একটা স্বামীজির স্বপ্ন, আপনারা স্বামীজির কাজের যে প্রকার এটা দেখলেই বুঝতে পারবেন। আগেকার দিন ছিল, আমরা বলেছি গুরুগৃহে তপস্যাদি করবার পরে শিষ্য, তিনি 16 বছর বয়সে তাকে গুরুর কাছে প্রতিজ্ঞা করতে হতো, হয় তিনি সংসারে ফিরে যাবেন, সাদা কাপড় পরে তিনি প্রতিজ্ঞা করতেন, তার নাম হতো উপকুরবান। 21 বছর বয়সে সমাবর্তনের পর তিনি সংসারে ফিরে যেতেন, তারপরে 50 বছর অতি সংসার করে সেই সংসারের দায়ভার তিনি তার সন্তান বা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে তিনি সংসার আশ্রম ছেড়ে বানপ্রস্থ আশ্রমে যেতেন। সেখান থেকে আরও 25 বছর বাদে 75 বছর বয়সে যখন তিনি নিশ্চিন্ত হতেন, তার ইন্দ্রিয়াদি সব শিথিল হয়ে গেছে, সেই সময় তিনি সন্ন্যাস আশ্রমে আসতেন।
আর আরেক দল ছিলেন যারা সেই সময় সিদ্ধান্ত নিতেন যে তারা সংসারে ফিরবেন না কোনোদিন। তখন তাদের নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা হতো, সমাবর্তনের পরে তারা সংসার থেকে বিরজাহোম করে সন্ন্যাস নিয়ে তারা জঙ্গলে ফিরে যেতেন। তারা কখনো সংসারে ফিরে আসেননি, জঙ্গলের মধ্যে গুহাগিরি অরণ্য পর্বতে সমস্ত জীবন তপস্যা করেছেন, আর তাদের সেই তপস্যার গভীর তপস্যার ফল সে তাদের এই জগৎ যে ভালো আছে সেইভাবে ফিরে এসেছে। গৃহস্থরা তাদের খাবার জোগাড় দিয়েছে, তাদের তারা যাতে সাধন ভোজন করতে পারে তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। স্বামীজি বলেছিলেন যে গৃহস্থদের কাছে আমরা অনেক নিয়েছি, এইবার সময় এসেছে সেটা ফেরত দেবার, এবং সেই ফেরত দেবার সময়ের সেই সন্ধিক্ষণে আমরা একত্রিত হয়েছি। স্বামীজির একটা নতুন ভাব, যে অদ্বৈতবাদ যেটা কেবলমাত্র উপযুক্ত আধিকারিকের হাতেই ছিল, তা তিনি নিত্যদিনের কাজের মধ্যে দিয়ে ফিরিয়ে দেবেন, তার শিষ্যরাও সেই কাজ করেছেন। আমরা যখন স্বামী অচলানন্দজির জীবনী পড়ব তখন দেখতে পাবো, অচলানন্দ ঘটনাটা আগেও বলেছি, এটা আমার খুব প্রিয় ঘটনা। অচলানন্দজি জিজ্ঞাসা করছেন পরবর্তী ব্রহ্মচারীদের যে আজকে তোমার ওয়ার্ডে কতজন নারায়ণ এসেছেন। পুরনো এক ব্রহ্মচারী তিনি বললেন আমার ওয়ার্ডে আজকে 9 জন নারায়ণ এসেছেন। নতুন ব্রহ্মচারী বলছেন আমার ওয়ার্ডে 4 জন পেশেন্ট এসেছেন। পেশেন্ট শুনে অচলানন্দজি খানিকটা চুপ করে থাকলেন, তারপর কিছুক্ষণ বাদে বললেন নারায়ণ নারায়ণ বলতে বলতেই ভাবটা জাগবে যে আমরা নারায়ণের সেবা করছি। এর দুটো দিক আছে, আমরা যখন মনে করি নারায়ণের সেবা করছি তখন আমাদের সেবাটা সেরা হয়, আমরা সেই মানুষটাকে যখন সেবা দিই তখন আমরা উজাড় করে নিজের সেবাটা তাকে দিই, এক। আর দুই হচ্ছে যে আমরা যখন, আর সেই মানুষটি যখন সেবা পায়, এরকম ভালো সেবা পায়, তখন সে তার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসেন, তিনি মনে করেন ঈশ্বর কি কৃপাময় কি দয়াময়, তিনি আমার সেবার জন্য এমন একজন তার সেবককে আমার কাছে পাঠিয়েছেন। আমার যেমন সেবা করতে করতে, নারায়ণের সেবা করতে করতে সবার মাঝখানে সেই নারায়ণকে অনুভব করা যায়, ঠিক তেমনি ভাবে যিনি সেবা নিতে এসেছেন তিনিও এই সেবা পেয়ে ঈশ্বরের প্রতি তার মন এগিয়ে চলে। এই যে অদ্বৈতবাদ যেটা কেবলমাত্র গুহায় জঙ্গলে পর্বতের ভিতরে লুকানো ছিল, তাকে সংসার জীবনের মধ্যে সেটা প্রবেশ করায়, হাসপাতাল থেকে ফিরে গিয়ে, সেবাশ্রম থেকে ফিরে গিয়ে এই যে ঈশ্বরের যে সান্নিধ্য সে পেয়েছে, এই সান্নিধ্যের সন্ধান করতে থাকে এবং অন্যের মধ্যে তারা এই ভাবটা ছড়িয়ে দেয়। আজকের অংশে স্বামীজি শিষ্য জিজ্ঞাসা করছেন, মহারাজ ধ্যান সহায় মহাশয় ধ্যান সহায় এই ভাব অনুভূতি করিতেই যেন আমার ভালো লাগে, লাফাতে ঝাঁপাতে ইচ্ছা হয় না। স্বামীজি বলছেন সেটা তো নেশা করে অচেতন হয়ে থাকার মতো, শুধু ঐরূপ থাকা কি হবে, অদ্বৈতবাদের প্রেরণায় কখনো বা তাণ্ডব নৃত্য করবি, কখনো বা বুধ হয়ে থাকবি, ভালো জিনিস কি পেলে কি একা খেয়ে সুখ হয়, 10 জনকে দিতে হয় ও খেতে হয়, আত্মানুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের এলো গেল কি, ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে, মহামায়া রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে, তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি, সে আনন্দের কি তুলনা আছে রে, নিরবতি গগনাভম আকাশ কল্প ভূমানন্দে প্রতিষ্ঠিত হবি, জীব জগৎ সর্বত্র তোর নিজ সত্তাকে দেখে অবাক হয়ে পড়বি, স্থাবর ও জঙ্গম সমস্ত তাঁর আপনার সত্তা বলে, তোর আপনার সত্তা বলে বোধ হবে, তখন সকলকে আপনার মতো যত্ন না করে থাকতে পারবি নি, এইরূপ অবস্থা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে পরিণত বেদান্তের অনুভূতি, বুঝলি, তিনি ব্রহ্ম এক হয়েও ব্যবহারিকভাবে বহুরূপে সামনে রয়েছে, নাম ও রূপ এই ব্যবহারের মূলে রয়েছে, যেমন ঘটের নাম রূপটা বাদ দিয়ে কি দেখতে পাস, একমাত্র মাটি যা এর এক প্রকৃত সত্তা, সেই রূপ ভ্রমে ঘট পট মট সব ভেবেছিস ও দেখছিস, জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, যার বাস্তব কোনো সত্তা নেই তাই নিয়েই ব্যবহার চলেছে, মাঘ ছেলে দেহ মন যা কিছু সবই নামরূপ সহায় অজ্ঞানের সৃষ্টিতে দেখতে পাওয়া যাবে, অজ্ঞানটা সরে গেলে তখনই ব্রহ্মসত্তা অনুভূতি হয়ে গেল। আমরা সত্যি সত্যি কেউ কাজ করতে চাই না, আমরা মনে করি
যে এক জায়গায় বসে ভগবানকে ডাকলেই এটা হয়ে গেল। আমার মনে আছে আমরা তখন সাধু হতে এসেছি পুরীতে, খুব বড় ফ্লাড হয়েছিল সে বছর 1994-এ, এবং সেই ফ্লাড রিলিফের জন্য আমাদের নতুন ব্রহ্মচারীদের মধ্যে 7-8 জনকে পাঠানো হয়েছিল। পূজনীয় শিবমায়ানন্দজি তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তিনি রিলিফ দপ্তরটি দেখতেন, ত্রাণ এবং পুনর্বাসন বিভাগটি দেখতেন। তিনি নিজে সেই দলের সাথে পুরীতে গেছিলেন তাদেরকে নিয়ে রিলিফ করাতে। পুরী মঠ, পুরী মিশন এবং ভুবনেশ্বর মঠ থেকে একযোগে সেই রিলিফ হয়েছিল। ভদ্রকের কাছে কোথাও একটা খুব বড় ধরনের ওই সমুদ্র ঢুকে গেছিল, সেই তাণ্ডব হয়েছিল। আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ তিনি ফিরে এসে বলেছিলেন যে তিনি এখানে রোজ সকাল বিকেল জপ ধ্যান করে যে আনন্দ না পান, এই পুরী রিলিফ করতে গিয়ে সারা দিন তারা কাজ করেছিলেন তাতে তিনি অনেক বেশি আনন্দ পেয়েছেন। তাহলে তার মনে হয়েছিল তাহলে কি জপ ধ্যান করে কি ঈশ্বর লাভ হয় না? আত্মস্থানীয় একটা ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, জপ ধ্যান করেও ঈশ্বর লাভ হয়, মানুষের সেবা করেও ঈশ্বর লাভ হয়, কিন্তু দুটো যখন একসঙ্গে করা হয় তখন তাতে মুক্তি, সে মুক্তিটা খুব দ্রুত পাওয়া যায়। বলছেন সেই কারণে স্বামীজি আমাদের মতো কর্ম বিমুখ মানুষের জন্য কর্মমুখর একটি ঈশ্বর সাধনার ব্যবস্থা করেছেন। আমরা সাধারণত খুব কর্ম বিমুখ জাতি, সেই কারণে আমাদের একটা কর্মমুখর ঈশ্বর সাধনার ব্যবস্থা করেছিলেন এবং বলেছিলেন সাধন ভজনটা এই কারণে দরকার, যাদের সেবা করছি তাদেরকে যেন সব সময়ের জন্য কোনো একটা কোনো একটা, উনি বললেন এই ফর দ্য সার্টেন পিরিয়ড তোর মনে হবে যে তুই তাদেরকে, তুই নারায়ণদের সেবা করছিস, কিন্তু এই পর্বটা যখন দীর্ঘকাল ধরে চলবে তখন কিন্তু তুই কিছুতেই ভাবতে পারবি না, তখন ভাবি আমি সেবা করছি আর ওরা সেবা নিচ্ছে, তখন এদের আর ঈশ্বর ভাবতে পারবি না। এই কারণে সাধন ভজনটা তার প্রয়োজন, ঈশ্বরকে অন্তরে প্রতিষ্ঠিত করা এবং একই সঙ্গে সেই আমার অন্তর্নিহিত ঈশ্বরকে বাইরে তিনি প্রতি মানুষের মধ্যে রয়েছেন, বিরাজ করছেন, এইটি বোধ করা। বলছেন যে ধ্যান সহায় চুপচাপ বসে থাকাটা বলছেন নেশা করে অচেতন হয়ে থাকার মতো, অদ্বৈতবাদের প্রেরণায় কখনো বা তাণ্ডব নৃত্য করবি, কখনো বা বুধ হয়ে পড়ে থাকবি। কিন্তু এরপরের কথাটা একবারে দারুণ, এই কথাটা আমরা ভাবলে আমাদের কিরকম কি হয়, ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়, 10 জনকে দিতে হয় ও খেতে হয়। আমাদের কাছে একজন মানুষ মাঝে মাঝে খুব ভালো কফি বা চা পাঠিয়ে থাকেন, যখন সেই কফি বা চা আসে সেটা আমরা সকালে এবং বিকেলে যখন অফিসে আমরা থাকি তখন সেই কফি বা চা থেকে সদ্ব্যবহার করা হয়। আমাদের বলা হয় যে কফি বা চা শেষ হয়ে যাক, আর যাই হোক আমরা যে কজন অফিসে আছি সবাইকে যেন দেওয়া হয়, শুধু আমাদের নয়। এবং এটাতে আমাদের ভীষণ এক ধরনের আনন্দ হতে থাকে, সবাই যখন আমরা একসঙ্গে খাই, এমনকি অতিথি যারা এসে তাদেরকেও দেওয়া হয়। কফি বা চা যিনি সাপ্লাই করেন তিনি জানতে পারেন না কেন দ্রুত খরচ হয়ে যায়, তার দ্রুত খরচ হয়ে যাওয়ার মূলটা হচ্ছে এই, কিন্তু এই যখন সবাইকে একসঙ্গে দিয়ে খাওয়ানো হয় তখন তার খুব আনন্দ হয়। তিনি বলছেন ভালো জিনিস কি একা খেয়ে সুখ হয়, ঠিক যেরকম ভালো জিনিস কিছু পেলে আমরা মনে করি আরও সকলের সঙ্গে ভাগ করে খাই, ঠিক সেই রকম এই আনন্দ, আমার ভেতরে যে আনন্দ সেই আনন্দটা আমি সবার ভেতরে ছড়িয়ে দিতে পারি। স্বামীজির এই কথাটা সূত্র ধরে আমরা কথামৃতের একটি উদাহরণের কথা ভাবতে পারি। সেখানে ঠাকুর বলছেন যে একজন সেই একটা দেওয়ালের ওপারে উঠে দাঁড়িয়ে দেখছিল, দেখে আনন্দ পেয়ে হা হা করে সেই দেওয়ালের অন্য প্রান্তে পড়ে গেল। দ্বিতীয়জন দেখতে গিয়েও সেই রকম হয়ে গেল, কিন্তু তৃতীয়জন সেইখানে দেখে আনন্দ থেকে আবার নেমে এলো এবং সবাইকে খবর দিতে থাকলো চলো চলো ওইখানে ভীষণ রকমের আনন্দ আছে। একজন একটি আম খেয়ে সে মুখ মুছে নিল, অপরজন সেই আমটি নিয়ে সে আর 10 জনের মধ্যে ভাগ করে খেলো। এই যে এই দ্বিতীয় আনন্দটা, দ্বিতীয়টা, ইনি হলেন অদ্বৈতবাদী যিনি সকলের ভেতরে তার ভাবটিকে প্রকাশ করতে চান। বলছেন আত্মানুভূতি লাভ না হয় করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের এলো কেন কি, তুই জগৎ মুক্ত করে নিয়ে যেতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভাবুন কিংবা রাজা রামমোহন রায়ের কথা ভাবুন, অমন মানুষ প্রায় অভুক্ত অবস্থায় রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, এদের মূল কারণ হচ্ছে
এরা যে অন্যের জন্য কাজ করেছিলেন তার সঙ্গে ঈশ্বরের ভাবটা ছিল না, এই মনেরও যে একটা যত্ন করতে হয় সেই ভাবটা হারিয়ে গেছিলেন। নাহলে কি প্রচণ্ড পরিশ্রম এরা করেছেন মানুষের মুক্তির জন্য। আমাদের এখানে একজন এসপি এসেছিলেন, তিনি বললেন আমরা সত্যি সত্যি মহাপুরুষদের কথা চিন্তা করি না। তিনি বললেন আমাদের যে রাজস্থানী সমাজ, আমাদের মেয়েরা কৃতজ্ঞ চিত্তে দুজনকে স্মরণ করে, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় নিজের জীবন পাত করেছেন কিন্তু মেয়েদের পোড়ার হাত থেকে রক্ষা করেছেন, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন বলে এই রাজস্থানের চুরু থেকে ভদ্রলোক এসেছিলেন, বললেন আমাদের এই ছোট্ট চুরু সেখানেও মেয়েদের স্কুল হয়েছে, না হলে এই কাজটা হতো না। এই যে মানুষের জন্য যখন আমরা সত্যি সত্যি সেবা করি তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত, যে নিত্য সত্য চিরবিরাজমান যাকে খোঁজার চেষ্টা করছি তাতে প্রতিষ্ঠিত হবে, নাহলে একটা সাময়িক অনুভূতি আসবে আর সেই অনুভূতির বাইরে আমরা কিছুতেই চলে যেতে পারবো না। বলছেন জীব জগতে সর্বত্র তো নিজের সত্তা দেখে আনন্দ পাবি। মা ঠাকুরুন বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে কি হয়, তখন সে দেখে আমার মাঝে তিনি জীব দুলে বাগদির মধ্যেও তিনি, এই যে জীব জগৎ সব কিছুর মধ্যে নিজের সত্তা, আমার নিজেকেই দেখতে পাবো, প্রত্যেকের প্রতি রিফ্লেকশন দেখতে পাবো। যখন আমি অন্যের ভেতরে আমাকে দেখতে পাবো তখন কারুর প্রতি আমার দ্বেষ হবে না, তখন নিজেকেই নিজে যত্ন করতে পারবো। স্থাবর জঙ্গম সমস্ত তোর আপনার সত্তা বলে বোধ হবে, তখন সকলকে আপনার মতো যত্ন না করে থাকতে পারবি না। আমি যেমন নিজেকে অবহেলা করতে পারি না, ঠিক বাইরে বেরোনোর সময় ভালো করে আমরা চুল আঁচড়াই, একটু পরিপাটি করে বেরোই, ঠিক সেই রকম এই জগতে সবার ভেতরে যখন আমি আমার প্রতিচ্ছবিকে দেখব আমার মনে হয় তখন আমাদের মনে হবে যে আমি যেভাবে নিজেকে সাজাই তাদেরও ঠিক সেইভাবে সাজাই, না সাজিয়ে আমরা পারি না। বলছেন নাম এবং রূপের ব্যবহার মূলে রয়েছে, নাম যেমন নাম ও রূপটা বাদ দিয়ে কি দেখতে পাস, এই যে একমাত্র মাটি তাই দিয়েই কত রকমের জিনিস তৈরি হয়েছে, ঘর তৈরি হয়েছে, প্রতিমা তৈরি হয়েছে, কত কী রয়েছে, আমরা আলাদা আলাদা ভাবে দেখি কিন্তু আমরা কেউ ভেবে নিই না যে সব সেই একই নাম একই মাটি দিয়ে তৈরি হয়েছে, কথাটা আমরা কখনো ভেবে নিই না যে সেই এক মাটি দিয়ে সমস্ত কিছু তৈরি হয়েছে। আমাদের ভ্রমের কারণে আমরা আলাদা আলাদা দেখি, আমরা দেখি এইটা ঘট, ওইটা পট, ওইটা নানা প্রদীপ, নানা জিনিস আমরা দেখতে থাকি কিন্তু সবার মূল সত্তা হচ্ছে মাটি। ঠিক সেই রকম এই আলাদা আলাদা মানুষ আমরা দেখি কিন্তু আমাদের সবার মূল সত্তা সেই ঈশ্বর সেইটা আমরা বুঝতে পারি না। এই যে বুঝতে পারি না তার কারণ হচ্ছে স্বামীজির মতে হচ্ছে অজ্ঞান। বলছেন অজ্ঞান যে ঈশ্বরে দাঁড়ালো তখনই ব্রহ্ম সত্তার অনুভূতি পাওয়া গেল, আমার মনের এই অজ্ঞানটা যখনই অপসৃত হবে তখন সর্বভূতে সেই প্রেমময়কে আমি দেখতে পাবো। শিষ্য প্রশ্ন করছেন এই অজ্ঞানটা কোথা হইতে আসিল, স্বামীজি বলছেন কোত্থেকে এলো তা পরে বলবো, তুই যখন দড়াকে সাপ ভেবে ভয়ে দৌড়তে লাগলি তখন কি দড়াটা সাপ হয়ে গেছিল, না তোর অভিজ্ঞতাই তোকে অমন করে ছুটিয়েছিল। শিষ্য বললেন অজ্ঞাত অজ্ঞতা হইতে ঐরূপ করিয়াছিল। স্বামীজি বলছেন তাহলে ভেবে দেখ, তুই যখন আবার দড়াকে দড়া বলে জানতে পারবি তখন নিজের পূর্বকার অজ্ঞতা ভেবে হাসি পাবে না কিনা, তখন নাম রূপ মিথ্যা বলে বোধ হবে কিনা। এটা শাস্ত্রের অদ্বৈত বেদান্তের আরেকটি উদাহরণ। আমরা প্রতিচ্ছবিকে দেখে ভয় পাই, এটা আছে, গাছকে দেখে আমরা কেউ ভাবছে চোর, পুলিশ যিনি চোর খুঁজতে এসছেন সেই গাছ আলো আঁধারের ভেতরে গাছটিকে দেখে ভাবছেন তার চোর বোধ হয় ওখানে লুকিয়ে আছে, দৈতা মনে করছেন তার দৈত বোধ হয় ওইভাবে দাঁড়িয়ে আছেন। ঠিক সেই রকম এক একজন এক এক রকম দেখছেন। আমার এই ভ্রম মাঝে মাঝেই হয়ে থাকে, গাছের ডাল পড়ে থাকে সেটা এমন টেড়া বেঁকা, এখানে একটি গাছ আছে তার ডালগুলো একটু টেড়া বেঁকার মতো, সেই শুকনো ডাল, বা অনেক সময় আমাদের নারকেল গাছের যে ওই যে একটা সেই ডাবের ওপরের যে অংশ যেটা পরে বেল্ল বলে সে খুলে নিচে পড়ে, সেগুলোর এই সামনেটা এমনি এমন বাঁকা বাঁকা থাকে, আমাদের এখানে ওই রকম ছোটোখাটো রকম সাপ থাকে যেগুলো বাঁকা বাঁকা হয়ে থাকে, মানুষের পায়ের শব্দ পেলে তখন সে ঘুরতে থাকে, সেটাকে বহুবার এরকম সাপ ভেবে ভ্রম হয়েছে, তারপরে কাছে গিয়ে দেখেছি যে সেটা সাপ নয় সেটা একেবারে বেল্ল। ঠিক সেই রকম বলছেন দড়িকে যখন তোর সাপ বলে বোধ হয়
তখন তুই কি করিস না, তখন তো ছুটে পালিয়ে যাস। তাহলে যখন তখন কি দড়াটা সাপ হয়ে গেছিল, তুই যখন পালিয়ে গেলি সাপ ভেবে, তাহলে কি দড়িটা সাপের রূপান্তরে ছিল? তা নয়, দড়িটা দড়িই ছিল, শুধু আমাদের অজ্ঞতার কারণে আমরা দড়িটাকে সাপ বলে মনে করছিলাম। এই অজ্ঞতা যখন অপসৃত হবে, তখন আমরা দেখতে পাব যে নিজের আচরণে হাসি পাবে। এটা হচ্ছে কথা, আমরা কত ছোট ভেবেছি, কত কাণ্ড করেছি। আমাদের এই যে এই প্রত্যেক বছর আমরা যখন পুজোর আগে এই দ্বীপের, আমাদের এই দ্বীপের অন্যান্য দ্বীপগুলোতে যাই, যা মানুষজনকে নতুন কাপড়, ছোট শিশুকে নতুন বস্ত্র দেওয়ার জন্য, সেই কাজের জন্য আমরা যাই, যখন ডিস্ট্রিবিউশন হয়, আমার এখনও মনে আছে গত বছরে আপনাদের এই ঘটনা আগেও বলেছি, সবর শিশুদের ভেতরে জামা কাপড় দেওয়া হচ্ছে। তা একটা সেই ছোট্ট বাচ্চা মেয়ে, সে একটা পুজোর জামা কাপড় পেয়েছে, তাতে অনেক রকম সেই জড়ি টড়ি দিয়ে খুব সুন্দর করে যে তার জামাটা করানো হয়েছিল। আমরা ভেবে ওরকম করিনি, কিন্তু কোনোভাবেই ওটা ওরকম এসে গেছিলো। সেই ছোট্ট শিশু, তার আনন্দের শেষ নেই, সে বলছে সেই জামাটা সে তখনই পরবে এবং মহারাজের কাছে সে পাশে দাঁড়িয়ে সে ছবি তুলবে। ওইটুকু বাচ্চা মেয়ে, বড়জোর বয়স হয়তো 5 কি 6 বছর হবে। সেই জামাটা তার মা তাকে চটপট করে পরিয়ে দিল এবং সে আমার পাশে গ্যাঁট হয়ে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না তার ছবি তোলা হলো। আমার এই বিরাট চেহারার পাশে ওই একটা ছোট্ট বাচ্চা একবারে খুব সুন্দর দেখাচ্ছিল। এই যারা গেছিলেন আমাদের সঙ্গে ভলেন্টিয়াররা, তারাই ছবিটার নাম দিলেন গণেশ জননী। গণেশ আমার সেই বিরাট বড় বুড়িওয়ালা গণেশ আমি, আর আমার ছোট্ট মা পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু তার সেই আনন্দটা আমি সেটা ফিল করছিলাম, শুধু আমার মধ্যে নয়, আমরা যারা গিয়েছি সেই নতুন জিনিসটা পেয়ে তার যে আনন্দ, তখন আমাদের মনে হচ্ছে যে মানুষের কাছে গিয়ে গিয়ে টাকা কালেকশন করে, এই টাকাগুলো একত্রিত করে, তারপরে তাই দিয়ে এইসব জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার জন্য যে কষ্টটা করতে হয়েছে আমাদের, সেই কষ্টটা যেন করে ম্লান হয়ে গেল। ওই বাচ্চাটা শিশু আমাদের সেই কষ্টটাকে সার্থকে রূপান্তরিত করে দিলেন। কষ্ট বলে মনে হলো না, মনে হলো যেন আমরা ঈশ্বরী উপাসনা করছিলাম। বলছেন তা হবে, স্বামীজি বলছেন তা যদি হবে তবে নাম রূপ মিথ্যা হয়ে দাঁড়ালো, এইরূপ ব্রহ্মসত্তাই একমাত্র সত্য হয়ে দাঁড়ালো। এই অনন্ত সৃষ্টি বৈচিত্র্য তার স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয় না, এই অনন্ত সৃষ্টি বৈচিত্র্যে তার স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয় না। কেবল তুই এই অন্ধকারে, অজ্ঞানের মন্দ অন্ধকারে, এটি মা, এটি ছেলে, এটি আপন, এটি পর, এই ভেবে সর্ববিভাষক আত্মার সত্তা বুঝতে পারিস না। যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাস দ্বারা এই নাম রূপাত্মক জগৎকে না দেখে এর মূল সত্তাটিকে কেবল অনুভব করবি, তখনই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে, তখনই বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিন্দতে সর্বসংশয়াহ হবে। মুণ্ডকোপনিষদে এটি আছে। এটি একটা দারুণ একটা কথা স্বামীজি বলছেন, এই নাম রূপ এটি সত্যিকারের মিথ্যা বলে প্রতিভাত হয়, এই নাম রূপাত্মক জগৎ এটি মিথ্যা বলে আমাদের কাছে প্রতিভাত হতে থাকে। স্বামীজি খানিক আগে উদাহরণ দিয়েছিলেন, সব কটা জিনিস মাটিরই তৈরি, ঘট মাটির তৈরি, প্রতিমা মাটির তৈরি, থালা গেলাস সব মাটির তৈরি। আমরা কেউ বলি না মাটির থালা, মাটির গেলাস, ওই সব কিছুর সঙ্গে একটা করে থালা গেলাস এরকম সব জুড়িয়ে দিই, কিন্তু সব কিছুর সত্তা হচ্ছে মাটি। ঠিক সেই রকম আমরা যা কিছু দৃশ্যমানে জগতে, আমাদের পরিচিত জগতে দেখি, সবাই সেই ঈশ্বরের প্রকাশ এটা ভাবি না, তখন আমি ভাগ করি এইভাবে, ইনি আমার স্ত্রী, ইনি আমার সন্তান, ইনি আমার আপনজন, উনি পাড়া প্রতিবেশী, উনি অপর। বলছেন এইটা যখন চলে যায়, এইটা যখন অপসৃত হয়, এই যে এটা যতক্ষণ না অপসৃত হবে ততক্ষণ পর্যন্ত সর্ববিভাষক আত্মার সত্তা বুঝতে পারবি না। সব কিছু তিনি বিভাসিত করেন, যে আলোতে সবাইকে তিনি জুড়ে মিশে এক করে দেন, সেই আলোটির আমরা সন্ধান করতে পারি না। যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাসের দ্বারা এই নাম রূপাত্মক জগৎকে না দেখে এর মূল সত্তাটাকে কেবল অনুভব করবি, তখন আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে। যখন আমরা নিজেদের গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করে এইভাবে কাজ করব, তখন আমাদের নিজের ভেতরে এই যে আলাদা আলাদা সত্তা,
এটাকে আমরা বুঝতে পারব না। রবীন্দ্রনাথ লিখছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, এই যে বিপুল ঢেউ উঠেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিক না নাড়া বাইরে দাঁড়া। আমরা যখন আমাদের এই নিজের আত্মসত্তা থেকে বেরিয়ে জগতের ভেতরে আমাদের আত্মসত্তাকে খুঁজব, তখন আমি আমার হৃদয়ের ভেতরে সকলের ব্যথা বেদনা আনন্দকে অনুভব করতে পারব, এবং সকলের ব্যথা বেদনা আনন্দকে অনুভব করলে তখন আমার ভেতরেও আমি সকলের মধ্যে নিজেকে ছড়িয়ে ফেলব। এবং এটি যখন হবে তখন আমাদের হৃদয় গ্রন্থি, যেটার কারণে, যে অজ্ঞানতার কারণে আমার প্রিয়জনদের ভেতরে আমি ভাগ দেখি, এটি আমার স্ত্রী, এটি আমার ছেলে, সেই একই ঈশ্বরের প্রকাশ দেখি না, নিজের ভেতরে তো দেখি না, আর এই নিজের আলাদা যে পরিজন যে তাদের ভেতরে দেখি না, তাই তাদেরকে ভালোবাসতে পারি না। শিষ্য বলছেন, মহারাজ মহাশয়, এই অজ্ঞানের আদিয়ন্তের কথা জানতে ইচ্ছা হয়, একটা কঠিন প্রশ্ন। স্বামীজি উত্তর দিচ্ছেন, সে জিনিসটা পরে থাক না, যে জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস, যে জিনিসটা পড়ে থাকে না সে জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস, যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান আবার কোথায়, সে দড়াকে দড়াই দেখে, সাপ বলে দেখতে পায় না। যারা দড়াকে সাপ বলে দেখে তাদের ভয় ভীতি দেখে তারা হাসি পায়, সেজন্য অজ্ঞানের বাস্তব স্বরূপ নেই। অজ্ঞানকে সৎ বলা যায় না, অসৎ বলা যায় না। সন্ন্যাপসন্ন্যাপ্যুভ্যয়াত্মিকা নহ, যে জিনিসটা এইরূপে মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে তার বিষয়ে প্রশ্নই বাকি, উত্তরই বাকি। এই বিষয়ে প্রশ্ন করাটা যুক্তিযুক্ত হতে পারে, কেন তা শোনো। এই প্রশ্নোত্তরটাও তো সেই নাম রূপ বা দেশকাল ধরে করা হচ্ছে, যে ব্রহ্ম বস্তু নাম রূপ দেশকাল অতীত তাকে প্রশ্নোত্তর দিয়ে কি বোঝানো যায়। এই জন্য শাস্ত্র মন্ত্র প্রভৃতিকে ব্যবহারিকভাবে প্রশ্নোত্তর দিয়ে বোঝানো যায় স্বরূপত। এই জন্য শাস্ত্র মন্ত্র প্রভৃতিকে ব্যবহারিকভাবে সত্য, পারমার্থিক রূপে সত্য নয়। স্বরূপত অজ্ঞানের অস্তিত্ব নেই, তা আবার বুঝবি কি, যখন ব্রহ্মের প্রকাশ হবে তখন ওইরূপ প্রশ্ন করার অবসর থাকবে না। ঠাকুরের সেই মুচি মুটির গল্প শুনেছিস না? ঠিক তাই, অজ্ঞানকে যেই চেনা যায় অমনি সে পালিয়ে যায়। তথ্যপঞ্জি দুই দ্রষ্টব্য বলছে, নিষ্ঠা বিরাশি। মুচি মুটের গল্প, এটা শ্রীরামকৃষ্ণ কথিত। এক ব্রাহ্মণ তার মোট বইবার জন্য একজনকে সঙ্গে নিলেন, তিনি জানতেন না ওই ব্যক্তি মুচি। কিছু দূর গিয়া তাহার কোনো অনাচার লক্ষ্য করিয়া ব্রাহ্মণ বলিলেন, তুই মুচি না কি রে? তখন সেই মুটে বলল, ঠাকুর মশাই, তবে আমি চললাম। ব্রাহ্মণ বললেন, কি হলো রে? সেই যে মুটি মুচি রূপী মুচি বলল, আমায় যে চিনে ফেলেছেন, এইটা হচ্ছে কথা। এই শ্রীরামকৃষ্ণ এটি কথা আছে, সেইখানে হচ্ছে যখন আমরা আমাদের এই সত্তাকে বুঝতে পারি তখন আর আমাদের সেই আলাদা করে কোনো কিছু হয় না। যতক্ষণ আমাদের সত্তাকে আমরা অনুভব করি না ততক্ষণ পর্যন্ত আমাদের বেশ কাজ চলতে থাকে, কিন্তু যখন সত্তাকে আমরা অনুভব করি যে এখানে যা কিছু দেখছি, যা কিছু দৃশ্যমান, সেই দৃশ্যমান জগৎটিতে আলাদা কোনো সত্তা নেই, আমি যেরকম আছি সেরকমই জগতে যা কিছু দৃশ্যমান সেখানে আমিই বিরাজ করছি, তখন আর আলাদা বলে আর কোনো কিছু প্রতিভাত হয় না। বলছেন, অজ্ঞানের আদিয়ন্তের কথা তিনি জানতে ইচ্ছা করছেন। বলছে, জিনিস যে জিনিসটা পড়ে থাকে না তার কোনো, সেটা সম্পূর্ণভাবে মিথ্যে, আদি অন্ত জানার দরকার নেই। যে জিনিসটা সম্পূর্ণ মিথ্যে সেটাকে জানার কোনো প্রয়োজন নেই। যারা জ্ঞানী তারা অজ্ঞানীদের এই যে দড়ির ভেতরে সাপকে দেখে আমরা হাসতে থাকি। দেখবেন যারা লেখাপড়া শিখেছে তারা কম লেখাপড়া জানা মানুষদের নানা রকম জিনিস দেখে ভীষণ হাসতে থাকে, তারা কিছুতেই স্বীকার করতে চায় না। কিন্তু যখন এই অজ্ঞান মানুষগুলি ধীরে ধীরে তাদের ভেতরে প্রকাশটি হতে থাকে তখন আর আমার আর তার ভেতরে কোনো ফারাক থাকে না। একটি ছোট্ট ছেলে আমাদের এখানে আছে এখনো, সে খুব গালাগাল দিত, ওই একেবারে মাঝিমাল্লাদের এলাকা থেকে এসেছিল, নামখানার মাঝিমাল্লাদের এলাকায়।
খুব কথায় কথায় খিস্তি করত। একদিন সেই ছেলেটাকে বলা হলো যে তোমার এই এর মধ্যে জীবের ভেতরে মা সরস্বতী বসে আছেন, তুমি যদি গালিগালাজ করো তাহলে তা মা সরস্বতীকে অবমাননা করা হবে। আবার কিছুদিন বাদে অভিযোগ এলো, ছেলেটি আবার গালিগালাজ করে। ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করাতে সে কি সুন্দর প্রত্যয়ের সঙ্গে বলল যে এই জীবে তুমি আমায় গতদিন বলেছিলে না মহারাজ যে গালা জীবের মধ্যে মা সরস্বতী বিরাজ করছেন, আমি যদি গালিগালাজ করি তাহলে মা সরস্বতীকে অবমাননা করা হয়, আমি তাই কখনো আর গালাগালি দিইনি। এই ছেলেগুলো পাজি, এরা আগে জানে আগে আমি গালাগালি দিতুম বলে তাই আমার নামে মিছে মিছে এই অভিযোগ করেছে। দেখুন এই ছেলেটার কথা দেখুন, যে মুহূর্তে তার মনের ভেতরের অজ্ঞান সরে গেল, এই যে জীব আছে এই জীব কেবলমাত্র ভালো কথা বলার জন্য, ভালো শব্দ প্রকাশ করার জন্য সে যখন অনুভব করলো তখন সে কখনো কোনো মতে খারাপ দিকে যাবে না। ঠিক এইরকম আমরা যখন অনুভব করব এই যে জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান বস্তু দেখছি সব আমার সত্তা, তখন আলাদা কাউকে আর দেখতে পাবো না এবং সকলকে আমি সমানভাবে আচরণ করব। তাই কাউকে কষ্টও দেব না এবং কারুর দেওয়া কষ্টও আমাকে স্পর্শ করবে না। শিষ্য বলছে, কিন্তু মহাশয় জ্ঞানটি আসিল কোথা হইতে? স্বামীজি বলছেন, যে জিনিসটা নাই অজ্ঞানটি আসিল কোথা হইতে? স্বামীজি বলছেন, যে জিনিসটা নাই তা আবার আসবে কি করে, থাকলে তো আসবে। বলছেন, অজ্ঞান বস্তুটাই তো নাই, অজ্ঞান আমাদের মন দিয়ে সৃষ্টি হয়েছে, তাই আমার মনটাই যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে অজ্ঞানের কোনো অস্তিত্বই থাকলো না। যে জিনিসটা নেই সেই জিনিসটা আবার এলো আর গেল, তাতে কি হলো? শিষ্যবাই বলছেন, তবে জীব জগতের কি করিয়া উৎপত্তি হইল? স্বামীজি বলছেন, এই ব্রহ্মসত্তাই তো আছেন, তুই মিথ্যা নামরূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস। ঠিক যেরকম এই একমাত্র মাটি আছে, এই মাটি দিয়ে তৈরি নানা রকমের আকার জিনিসকে আমি বলছি না মাটি, আমি বলছি ঘট, আমি বলছি প্রতিমা, আমি বলছি থালা বাসন, এইটা আমি নামরূপ আমার যেহেতু এই বোধ হয়নি, সবকটা মাটি দিয়ে তৈরি তাই আমি তাকে আলাদা আলাদা নাম দিয়েছি। কিন্তু সবকটাকে যদি ভেঙে ফেলা যায় তাহলে আমরা দেখতে পাবো তাদের ভেতরে মাটি আছে। যখন আমরা অনুভব করব সব কিছু এই মাটি দিয়ে তৈরি, তখনই আলাদা আলাদা করে বলবার আমাদের আর ইয়ে থাকবে না। শিষ্য বলছে, এই মিথ্যা নামরূপই বা কেন, কোথা হইতে আসিল? স্বামীজি বলছেন, শাস্ত্রে এই নামরূপাত্মক সংস্কার বা অজ্ঞানতাকে প্রবাহ রূপে নিত্য প্রায় বলেছে, ও কিন্তু ওটা শান্ত। ব্রহ্ম সত্তা কিন্তু সর্বদা দড়ার মতো স্বস্বরূপেই রয়েছেন। এই জন্য বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত এই যে এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান, তাতে ব্রহ্মের কিছুমাত্র স্বরূপ বৈলক্ষণ্য ঘটেনি। বুঝলি? এই যে তিনি বলছেন যে নাম রূপাত্মক এই যে জগৎ, এই যে নাম দিয়ে আমরা আলাদা আলাদা করি এটাকে আপনি মিথ্যে বলছেন, কিন্তু এই যে নাম রূপাত্মক এই ভাবটা এটা কোথা থেকে আসলো? স্বামীজি বলছেন, এই নামরূপাত্মক সংস্কার বা অজ্ঞানকে প্রবাহ রূপে নিত্য প্রায় বলেছে, কিন্তু ওটি শান্ত। শান্ত মানে হচ্ছে অনন্ত বিশিষ্ট। এই যে একই জিনিসের অনেকগুলো নাম রয়েছে, এই একই ঈশ্বর অনেকভাবে প্রকাশিত হয়েছেন, সেই কারণে আমাদের এই মিথ্যা এই যে নামরূপাত্মক এই মিথ্যা আসেন। একটা স্কুলে অনেক ছেলে আছে কিন্তু সবাই ছেলে, সেটা ছেলেদের স্কুল, এবং যদি জিজ্ঞাসা করা হয় বাইরে থেকে ওই স্কুলে কারা পড়ে, আপনি বলেন না শ্যামল বিমল কমল পড়ে, আপনি বলেন না, কিন্তু আপনি বলেন ওখানে ছেলেরা পড়ে, অর্থাৎ ওখানে যারা পড়ে সবাই ছেলে, তাদের আর অন্য কোনো ইয়ে নেই। যখন স্কুলের গেটের কাছে আসছেন তখন শুনছেন একটা ছেলে একটা ছেলেকে ডাকছে, এই বিমল শোন, বিমল বলছে বল কমল তুই আমায় কি বলছি। যখন আমরা এরকমভাবে নিজের অজ্ঞানতার জালের মধ্যে নিজেকে পড়াই, এই বলছেন না কি সুন্দর, বলছেন এই জন্য বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান। ইন্দ্রজাল মানে হচ্ছে মায়া, এই যে যাবতীয় ব্রহ্মাণ্ড এটা ইন্দ্রজালের মতো মায়া দিয়ে একেবারে মায়ার ভেতরে ভাসমান।
হয়েছে যখন দূর থেকে ছেলেরা বাস স্টপ থেকে নেমেই জিজ্ঞেস করছে, আচ্ছা ওই স্কুলে কারা পড়ে? বলছে ছেলেরা পড়ে। তারপরে ততক্ষণ পর্যন্ত আপনার জানা ছিল ওটা ছেলেদের স্কুল, যখন জানছেন তখন স্কুলের ভেতরে ঢুকে দেখছেন এই ছেলেদের সব আলাদা আলাদা নাম আছে। তখন তারা যে ছেলে এটাই ভুলে গেলেন, তাদের কমল বিমল অমল নানা নাম দিয়ে তাদেরকে আপনি অভ্যস্ত করছেন। সেই অনন্ত বিশিষ্ট তিনি তখন নিজেকে নানা ভাগে বিভক্ত করেছেন। আমাদের মনের যে ইয়ের জন্য তাতেই হবে। শিবমায়ানন্দজি পূজনীয় শিবমায়ানন্দজি মহারাজ কারুর নাম মনে রাখতে পারতেন না, সকলকে তিনি ডাকতেন এই ছেলে এই ছেলে এই ছেলে বলে ডাকতেন। আমরা মাঝে মাঝে আমাদের পার্থ মহারাজ মাঝে মাঝে বলতেন আমাকেও ছেলে বলছেন, আর আমাদের যখন উনি ছেলে বলে ডাকতেন বলছেন ওদেরও ছেলে বলছেন, অন্ততদের বালক বলুন। কিন্তু শিবমায়ানজি সবাইকে এই ছেলে এই ছেলে এই ছেলে বলে ডাকতেন, কোনো নাম দিয়ে কিছু নেই। দূর থেকে ডাকছেন এই বিমল শোন শোন, আপনি ঘাড় ঘুরিয়ে তাকালে বলছেন তো নামটা ভুলে গেছি, তোকেই ডাকছিলুম। এই যে আদতে যেটা সেটা হচ্ছে এই যে নামের যে ভাগ, নামের যে দেওয়াল আছে এটি ওনার কাছে সম্পূর্ণভাবে ভেঙে গেছিল। এটা শিক্ষণীয় জিনিস আমাদের কাছে। এই নামের দেওয়াল দিয়ে আমরা মানুষে মানুষে প্রভেদ করে রাখি, যখন আমরা এই নামের দেওয়ালটাকে তুলে দিতে পারবো তখন আমাদের ভেতরে এই যে ভাবটি সম্পূর্ণভাবে চলে যাবে, তখন সবাই সেই একটাই। আমি গিয়ে বলবো আমি ছেলেদের স্কুলে যেতে চাই, আমি কমল যে স্কুলে কমল নামক ছেলেটা যে স্কুলে পড়ে সেই স্কুলে যেতে চাইছি না। বলছেন একটা কথা কখনো বুঝতে পারছি না। স্বামীজি বললেন কি বল না, এই যে আপনি বললেন এই সৃষ্টি স্থিতি লয়াদি ব্রহ্মে অধ্যস্ত, তাদের কোনো স্বরূপ সত্তা নেই, তাহা কি করিয়া হইতে পারে? যে যাহা পূর্বে দেখে নাই, যে জিনিসের ভ্রম তাহারই হইতে তাহার হইতেই পারে না, যে কখনো সাপ দেখে নাই তাহার দড়াতে যেমন সর্পভ্রম হয় না, সেই রূপ যে সৃষ্টি দেখে নাই তার ব্রহ্মে সৃষ্টি ভ্রম হইবে কেন? সুতরাং সৃষ্টি ছিল বা আছে তাই সৃষ্টি ভ্রম হইতেছে, ইহার দ্বৈতাপত্তি উঠিতেছে। স্বামীজি বললেন ব্রহ্মজ্ঞ পুরুষ তো প্রশ্ন এই রূপে প্রথমে প্রত্যাখ্যান করবেন, তার দৃষ্টিতে সৃষ্টি প্রভৃতি একেবারেই প্রতিভাত হচ্ছে না, তিনি একমাত্র ব্রহ্মসত্তা দেখেছেন, রজ্জুই দেখেছেন সাপ দেখছেন না। তুই যদি বলিস আমি তো এই সৃষ্টি বা সাপ দেখছি, তবে তো দৃষ্টিদোষ দূর করতে তিনি তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দেবার চেষ্টা করবেন। যখন তার উপদেশ ও বিচার বলে তুই রজ্জু সত্তা বা ব্রহ্মসত্তা বুঝতে পারবি, তখন এই ভ্রমাত্মক সর্পজ্ঞান বা সৃষ্টি জ্ঞান নাশ হয়ে যাবে, তখন এই সৃষ্টি সৃষ্টি স্থিতি প্রলয়রূপ ভ্রমজ্ঞান ব্রহ্মে আরোপিত বিভিন্ন কিয়া ব্রহ্মে আরোপিত ভিন্ন আর কি বলতে পারিস? অনাদি প্রবাহ রূপে এই সৃষ্টি ভানাদি চলে এসে থাকে তো থাকুক, তার নির্ণয়ে লাভালাভের কিছু নেই। ব্রহ্মতত্ত্ব করামলকবৎ প্রত্যক্ষ না হলে এ প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না, এবং হলে প্রশ্ন ওঠে না, উত্তরেরও প্রয়োজন হয় না। ব্রহ্মতত্ত্বাস্বাদ তখন মুখাস্বাদনবত হয়, এটা হচ্ছে কথা। এটা একেবারে খুব একেবারে সঠিক প্রশ্ন করছেন শিষ্য। বলছেন আমার তো ব্রহ্ম, যিনি যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছেন তার কাছে কোনো দ্বৈত সত্তা নেই। না, আমার কাছে তো ব্রহ্মজ্ঞান হয়নি, আমার কাছে তো দ্বৈত সত্তা আছে। তাহলে এই যে সৃষ্টি ছিল বা আছে তাই সৃষ্টি ভ্রম হচ্ছে, এই যে সৃষ্টি ভ্রম মাটিকে আমরা নানা রকম রূপ দেখছি এবং সেই নাম দিয়ে তাকে জানতে চাইছি, এটা তো সত্যি। স্বামীজিও সেটা স্বীকার করছেন, যতক্ষণ আমাদের মধ্যে অজ্ঞান আছে ততক্ষণ আমরা এই অজ্ঞানের জিনিস দেখতে পারবো। তাহলে এই যে জগৎটাকে এক বলে বোধ করতে কি হবে, আমাদের এই অজ্ঞানটাকে দূরীভূত করতে হবে। কিরমভাবে দূরীভূত হয়? বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে যখন আমরা প্রশ্ন করি এই যে এই আপনি এটাকে রজ্জু দেখছেন, আমি তো এটাকে সর্প দেখছি, তাহলে আমার দেখাতে কোথায় ভুল ছিল? ব্রহ্মজ্ঞ ব্যক্তি কি করবেন তখন? তিনি তা যিনি রজ্জু ছাড়া কিছু দেখছেন না, তখন তিনি রজ্জুর স্বরূপ এই সমস্ত বোঝাবেন, কেন আমি রজ্জুতে সর্প বোধ করছি, কারণ আমার সর্পের একটা স্মৃতি আছে, সেটাকেই রজ্জুতে আরোপ করছি বলেই বুঝতে পারছি। যেমন কোনো এতে আপনারা যখন মেয়েরা যখন মায়েরা যখন শাড়ি কিনতে যান, তখন গিয়ে শাড়ি কিনতে গিয়ে অনেক রকমের শাড়ি বাঁচেন, তার মধ্যে একটি শাড়িকে দেখে বলেন এই রকম একটা শাড়ি কাউকে পরে পরতে দেখেছিলাম,
আপনার স্মৃতিতে সেইটা আছে, সেই কারণে তার একটা সিমিলারিটি বোধ করেন। কিন্তু যদি সারিয়াওয়ালা বলে না না মা এটা ঠিক নয়, এগুলো যেটা আপনি দেখেছেন এই জিনিস প্রথম এই বাজারে এসেছে, এই যে বেনারসির ওপর এই জিনিস এটা এর আগে কখনো কোনো দিন বাজারে আসেনি, আপনি দেখতে পারেন, কিন্তু এই শাড়িটিই হচ্ছে আসল জিনিস, ওই পুরনো আপনার যে স্মৃতি ওটা সম্পূর্ণ মিথ্যা। তখন আপনার মনে হবে হ্যাঁ এই রকম একটা সুতির ওপর দেখেছি, কিন্তু বেনারসির ওপর কখনো আপনি এই জিনিস দেখেননি। যখন আমার ভেতরে যে ভ্রম সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যাবে, সম্পূর্ণভাবে চলে যাবে, তখন আমি অনুভব করতে পারবো এই জগতের যা কিছু দৃশ্যমান বোধ হয়, তখনই আপনি দেখবেন সেগুলো সব এক বলে বোধ হয়, আলাদা বলে কিছু নেই। যেমন আমাদের, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের কাছে যারা শাড়ি কেনেন না, আমার কাছে সবই এক বলে বোধ হয়। শ্রীমা সারদা দেবীর কাপড় কিনতে গেছি, তখন এরা বলছেন এটা হচ্ছে টাঙ্গাইল, এটা এই শাড়ি, ওটা ওই শাড়ি, এটা জ্যাকেট পার হেনা তেনা সমস্ত কিছু দেখাচ্ছেন। তখন আমি বললাম বাপু আমি এসব বুঝি না, আমার রেঞ্জটা হচ্ছে এই, আর যে শাড়িটা রঙটা হচ্ছে সাদা এইটার ভেতরে যে শাড়িটা ভালো বলে হবে সেইটি আপনি বার করে দিন। তিনি তার মধ্যে থেকে একটি ভালো শাড়ি আমাকে বেছে দিলেন, আমি সেইটা নিয়ে এসে পড়াচ্ছি। সবাই খুব সুখ্যাত করছে, কিন্তু এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। তার কারণ হচ্ছে আমার কাছে সব কটা শাড়ি সমান, শুধু রঙটার ভেদ বিগলে, কিন্তু সব শাড়ি সমান, কোনটা মনটা মোটা হবে কোনটা পাতলা হবে এর কোনোটাই আমরা বুঝি না। ঠিক এই রকম জগতের সকলের প্রতি যখন আমাদের এই দৃষ্টিটা হবে, এই অজ্ঞান যখন সম্পূর্ণ অপসৃত হবে, তখন সৃষ্টি স্থিতি প্রলয় বলে আর কিছু মনে হবে না, মনে হবে ব্রহ্মের বিবর্তন হচ্ছে। এই যে সর্ববিকারাত্মক দেহ, একটা শিশু আপনার বাড়ি থেকে, বাড়িতে নার্সিংহোমে এলেন, আপনার জীবৎকালে তার বিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। আপনার নাতিটি যে এলো, সে যখন হামাগুড়ি দিচ্ছে, আগে শুয়ে থাকতো, সে যখন হামাগুড়ি দিচ্ছে তখন সে নাতি থেকে কি পুঁতি হয়, তা কিন্তু না, সে একই নাতি থাকে, শুধু তার বিবর্তন হয়। তারপরে যখন সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, সে আপনার একই নাতি কিন্তু তার বিবর্তন হয়। ঠিক এই জগৎটা এক বস্তু দিয়ে তৈরি, শুধু তার বিবর্তন আমরা দেখতে পাই, এই পরিবর্তনটুকু সেটা হচ্ছে সেই ব্রহ্মের ভিন্ন ভিন্ন প্রকাশ দেখতে পাচ্ছি। সূর্য সকালবেলা নরম আলো ফেলে, দুপুরবেলা ভীষণ রকমের তীব্র আলো ফেলে, আর যখন সন্ধে হতে থাকে তখন সে আলো হারিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে লীন হয়ে যায়। তার মানে কি অন্ধকারে চলে গেল মনে কি সূর্য মিথ্যা হয়ে গেল, তা নয়, আবার আগামীকাল সকালে সে ওই রকম স্নিগ্ধভাব দিয়ে প্রকাশিত হবে। অথবা স্নিগ্ধভাবে যখন সে প্রকাশিত হচ্ছিল তখন সে সূর্য না এ বলে কি আপনি বলেন না এটা সূর্য নয়, এটা আমাদের স্টেডিয়ামের আলোটা। তারপরে দুপুরে যখন প্রকাশিত হয় তখন কি আপনি বলেন না এটা সূর্য নয়, এটা বুঝলে তো গ্যাসের উপর, গ্যাসের সামনে অনেকক্ষণ রান্না করলে যেরকম গরম লাগে ওই রকম গরম লাগছে, তা কিন্তু নয়, সেই একই সূর্য প্রকাশিত হচ্ছে, তার বিবর্তন হচ্ছে, কিন্তু আদতে সেটা একটাই সূর্য, একই মাটি, সেটা নানা রকম আকারে আসে, কখনো ঘট, কখনো প্রতিমা, কখনো বাসনপত্র, কিন্তু সেই একই মাটি প্রকাশিত হচ্ছে। ঠিক সেই রকম একই ব্রহ্মসত্তা আমাদের ভেতরে আছে, কখনো সে মা রূপে এসেছে, কখনো স্ত্রী রূপে এসেছে, কখনো সে কন্যা রূপে এসেছে, কখনো সে ওই প্রতিবেশিনী রূপে এসেছে, নানা রূপে তিনি এসেছেন, কিন্তু সকলের ভেতরে আমার যে ব্রহ্মসত্তা সেটা বিরাজ করছেন, এই কথাটা বলছেন। এইটা যখন আমি বুঝি তখন ব্রহ্ম বস্তু করা আমলকবত হয় না, হাতের মধ্যে আমলকি থাকা সেই রকম মনে হয় না, খাবার খাবার পরে সেই খাবারের যে আস্বাদ হয় ঠিক সেই রকম ব্রহ্মকে আমরা আস্বাদ করতে পারি, ব্রহ্ম সাগরে আমরা ডুবে যেতে পারি। ঠাকুরের দর্শন হলো, সেই কালীর খাড়া গলায় বসাতে গেলেন, তখন তিনি লক্ষ্য করলেন একটা জ্যোতির্ময় শাক সমুদ্রের ভেতরে তিনি উঠছেন ডুবছেন, উঠছেন ডুবছেন, একটা সময় জ্যোতির সাগরের ভেতরে সম্পূর্ণ ডুবে গেলেন। ঠিক সেই রকম এই ব্রহ্ম সম্পর্কে আমাদের অজ্ঞানতার কারণে আমরা নানা বোধ করতে থাকি, যখন আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয় তখন আমরা সেই ব্রহ্মসাগরে ডুবে যাই, আমরা তখন অনুভব করি সেই একই ব্রহ্ম নানা রূপে আমার কাছে এসেছেন। শিষ্য বলছেন, যেটা দিয়ে আমরা শেষ করব, তবে আর এত বিচার করিয়া কি হইবে? স্বামীজি বলছেন, এই বিষয়টি বোঝার জন্যই বিচার, সত্য বস্তু কিন্তু বিচারের পারে, নৈশা তর্কে না
মতিরাপনিয়া বলছেন, তর্কের দ্বারা কখনো সেই বস্তুকে বোঝানো যায় না। বলছেন তাকে বোঝানোর জন্যই তর্ক, কিন্তু ব্রহ্মবস্তু যে কি বস্তু সেটা তর্ক দিয়ে বোঝানো যায় না, কারণ শব্দ দিয়ে বোঝানো যায় না, সেটা হচ্ছে অনুভবের জিনিস। এইরূপ কথা চলিতে চলিতে শিষ্য স্বামীজির সঙ্গে মঠে আসিয়া উপস্থিত হইল। মঠ বলতে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে। মঠে আসিয়া স্বামীজি মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে অদ্যকার ব্রহ্মচারীর সার সংক্ষিপ্ত মর্ম বলিয়া দিলেন। উপরে উঠিতে উঠিতে শিষ্যকে বলিতে লাগিলেন, নায়মাত্মা বলহীনে না লভ্যা। এটা হচ্ছে ওই প্রথম প্রশ্নের এই উত্তর, যে তবে এত বিচার কেন? তার কারণ হচ্ছে এই বিচারের দ্বারা আমাদের নিজের ভেতরের যে অজ্ঞান তাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে সেইখানে জ্ঞানালোককে প্রজ্বলিত করা। আজ এই পর্যন্ত। ওম প্রদাতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।